এই ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মধ্যে এই তাল্লমের ভিত্তিতে শ্রী ঠাকুরের এই আবির্ভাব হয়েছিল এই সকাল 7:05। তাই আমরা হ্যালো শ্রদ্ধেয় শ্রী মণীন্দ্রতে আমি ছোটবেলা থেকে এই দেবর সঙ্গে আশ্রমের সঙ্গে যুক্ত এবং আমি প্রতি বছরই আমি সে বাড়িতে শুধু তাল্লমতিতে বিরাট সাজসজ্জায় আমি সে পুজোর বাড়ি যেখানে আছে সেই প্রচণ্ড সাজসজ্জা সেই পরম্পরা সে ঠাকুরের পূজা এই জন্মতিথি প্রত্যেক বছরই তাল্লমতিতে পালন করে। তাই এবছরও আজ এই ভারতী পাত্রের বাড়ি জন্মতিথি উৎসব তাল্লমতিতে পালিত হচ্ছে। শ্রদ্ধেয় শতবীশ দাসরা দেওঘরের বিখ্যাত গায়ক, তিনি আমাদের এখানে উপস্থিত এসেছেন দেওঘর সৎসঙ্গ আশ্রমে। তার কণ্ঠে প্রচুর ক্যাসেট এবং গান রয়েছে, তিনি এখানে উপস্থিত আছেন। তা আমার আমি দু একটা সঙ্গীত পরিবেশন করে পরে উনি সে সঙ্গীত পরিবেশন করে। Yeah.
Amen.